আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, মানসিক অশান্তিতে আছেন, ডিপ্রেশনে আছেন, বিষণ্ণ লাগছে, কোনো কিছুই আর ভালো লাগছে না। এই সকল কিছু কেন হচ্ছে? আপনার তো সব কিছুই রয়েছে, যাদের নেই তাদের আছে দুঃখ, বেদনা, কষ্ট, কিন্তু যাদের আছে গাড়ি বাড়ি সম্পদ নারী সব কিছু রয়েছে, কিন্তু তাদের মনে শান্তি নেই, মনে প্রশান্তি নেই। এর কারণ কি জানেন? এর কারণটি হচ্ছে আপনার ক্রুদৃষ্টি, গীবত, লোভ, হিংসা, এসব কিছুই কারণে আপনার মনে শান্তি নেই। বর্তমানে আমাদের সমাজে মানসিক অস্থিরতার অন্যতম একটি কারণ হচ্ছে আমরা চলতে ফিরতে হারাম দৃষ্টিপাত করছি। আমাদের মনে কামনা আসে যা দেখছি, কিন্তু এই অস্থিরতা আমরা কাতরাতেই থাকি, কিন্তু কিছুই করতে পারি না। সলাতে মনোযোগ থাকে না আমাদের, ইবাদতে আগ্রহ আসে না। একটা জিনিস দেখুন আপনি, গীবত ছাড়া আমাদের যাদের সাথে আমরা মিলেমিশে থাকি, বন্ধুবান্ধব, পরিবার, আত্মীয় স্বজন, সব জায়গাতেই আমরা গীবত ছাড়া আর কিছুই বুঝি না। মানে আমরা গীবতে এমন ডুবে থাকি যে যদি দুনিয়ার চোখ দিয়ে দেখি তাহলে আমরা ভরপুর হয়ে যাই, যে আমাদের কোনো সন্তুষ্টি নেই, আরও চাই আরও চাই। যার সাইকেল আছে তার হুন্ডা চাই, যার হুন্ডা আছে তার একটি গাড়ি চাই, এভাবে চাওয়া পাওয়ার শেষ নেই। এই অশান্তি কেন আসছে তা আমি আপনি জানি। যখন আমাদের মনে হিংসা বেড়ে যায়, গীবত বেড়ে যায়, এই দুটো জিনিসই সবচেয়ে বেশি মারাত্মক। আরও আছে হলো অহংকার। এইসবের কারণে আমরা আমাদের মনে প্রশান্তি খুঁজে পাচ্ছি না। একটা জিনিস খেয়াল রাখবেন, আমাদের বড় গুণাগুলো যখন আমরা করে থাকি আর যখন ছোট গুণাহের ব্যাপারে আমরা সতর্ক থাকি না, তখনই আমরা বড় গুণাহের দিকে ধাবিত হতে থাকি। দেখুন আমরা গুণাহগুলো কীভাবে করছি। টেলিভিশনে আমরা যদি কোনো সিনেমা, নাটক, মুভি বা খবর দেখে থাকি, সেক্ষেত্রে নারী আছে, বাজনা আছে, আমাদের মনে কিন্তু কুচিন্তা এসে পড়ে। এসব খোলামেলা আমাদের ছবিগুলো, ভিডিওগুলো যখন প্রদর্শিত হতে থাকে তখন আমাদের মানসিক অবস্থা অন্যরকম হয়ে যায়। এই ছোট ব্যাপারটাই আমাদের পরবর্তীতে বড় গুণার দিকে ধাবিত করে। আবার আপনি যদি চলতে ফিরতে পোস্টারে দেখেন, কোনো বিজ্ঞাপনে দেখেন, যদি আপনি পড়াশোনার ক্ষেত্রে দেখেন, আপনার টিচার, আপনার ভার্সিটি, বাজারে চলতে ফিরতে সব জায়গাতেই নারী যেমন বিপরীতে চলছে, আবার ছবি আকৃতিতে, ভিডিও আকৃতিতে আমাদেরকে বিজ্ঞাপন দেওয়া হচ্ছে, সকল কিছুতেই আমাদের হারামে জর্জরিত। আমরা ফেসবুকে দিনী ভাই বোনদের সাথে, দিনী বোনদের সাথে আমরা কথা বলি, এরপরে আমাদেরকে নিয়ে যাওয়া হয় আরেকটি শয়তানের চক্রান্তে, ফাঁদে। তো এইসব ফেতনার দরজায় আমরা উন্মোচিত হচ্ছি। আমরা খেয়াল করছি না যে আমাদের এইসব ছোট গুণার কারণে আমাদের বড় গুণায় ধাবিত হচ্ছি, ধীরে ধীরে অগ্রসর হচ্ছি পাপের মহাপ্রলয়ে। এটা আমাদের চৈতন্য আসে না। আমরা মানুষ, আমরা ভুল করি, প্রত্যেক আদম সন্তানেই গুণাহগার, তবে এর মধ্যে তারাই উত্তম যারা তাওবা করে নিজেদেরকে সংশোধন করে, এই কথাটি আমরা সবসময় জানি। সুতরাং আমরা ভুল করব, আল্লাহ তাআলা আমাদেরকে তো ক্ষমা করবেনই, কিন্তু আল্লাহ তাআলা ছাড় দেন তবে ছেড়ে দেন না। তাই আমরা যারা মুমিন আছি, আমরা যারা মুসলিম হয়েছি, মুমিন কখনোই একই গর্তে দুইবার ধ্বংসিত হয় না, হাদিসটি আমরা সবাই জানি। সুতরাং যারা ইতোপূর্বে ভুল করেছে
তাই আল্লাহর কাছে কানাকাটি করে তওবা করে ভবিষ্যতে অনেক বেশি সতর্ক থাকা জরুরি। আমাদের কুদৃষ্টি, গীবত, লোভ, হিংসা এই চারটি জিনিস আমাদের মনের অশান্তি যোগানোর জন্য যথেষ্ট। আপনি চাকরির ক্ষেত্রে হোক, ব্যবসা ক্ষেত্রে হোক, পড়াশোনার ক্ষেত্রে হোক, আর যে কোনো ক্ষেত্রে, খেলাধুলা, শরীরচর্চা, সব কিছুতেই আমাদের একটা জিনিস লোভ, কুদৃষ্টি, গীবত, হিংসা কাজ করে থাকে। ব্যবসা অন্য কেউ কীভাবে কী করছে এটা নিয়ে, নিজের ব্যবসা হচ্ছে কি না তা নিয়ে মাথা ব্যথা নেই, অন্যের ব্যবসা কীভাবে ধ্বংস করা যায়, তার ব্যবসা কীভাবে ডুবানো যায় সেই দিকে আমাদের নজর। নিজে সচেতন হচ্ছেন স্বাস্থ্য বিষয়ে, কিন্তু অন্যের স্বাস্থ্য ভালো, এখন তার স্বাস্থ্য কীভাবে কমানো যায়, তার ক্ষতি কীভাবে করা যায় সেটা নিয়ে আমরা ব্যস্ত। নিজের পড়াশোনা ভালো কি ভালো নয় সেই বিষয়ে আমাদের মাথায় নেই, এ নিয়ে চেষ্টা না করি আমরা অন্যের পড়াশোনা কীভাবে খারাপ করা যায় সেই বিষয়ে আমাদের হিংসা হয়, তার জন্য দোয়া আসে না। আপনি নিজে যে জিনিসটা চেষ্টা করছেন অন্য ভাইকে বা বোনকে তারই বিষয় আপনার দোয়া করা উচিত, যে আল্লাহ তাআলা তাকে যেন বৃদ্ধি করে দেখ। আর আপনার এই দোয়াটাই একজন ফেরেশতা তখন আপনার জন্য সেম একই দোয়া করতে থাকে। সুতরাং আপনি যদি অন্য কাউকে যদি হিংসা, গীবত, পরনিন্দা এসব যদি না করেন, সে পরিপ্রেক্ষিতে ওই ব্যক্তি যা করছে আল্লাহ তাআলা কিন্তু আপনাকে তাই দিয়ে দিবেন যদি তার জন্য দোয়া করা হয়। তাই এসব গীবত, পরনিন্দা এসব থেকে আমাদেরকে সংশোধন হতে হবে, মনে রাখতে হবে এই দুনিয়া তো কেবল ধোঁকা। আপনি যা কিছু চাচ্ছেন, পড়াশোনা, চাকরি, গাড়ি বাড়ি সব কিছু তো ধোঁকাই, তাই না? আখিরাতে এক আল্লাহ ছাড়া আপনি আর কাউকে পাশে পাবেন না, কাউকেই না। আপনার পরিবারে ভাই বোন এরা আপনার আপনজন হয়েও আখিরাতের আপনার কোনো উপকারে আসবে না। সেখানে হারাম যাদের পিছনে আপনি প্রতিনিয়ত ক্ষতি করে যাচ্ছেন, বদদোয়া করছেন, তাদের ব্যাপারে তারা আপনার উল্টো আপনার আমলনামাগুলো কেড়ে নিয়ে যাবে। আপনি তাদের পিছিয়ে পড়ে থাকলে আপনি নিজেই পিছিয়ে পড়ে যাবেন। সুতরাং দুনিয়াতে আপনি এগোতে পারলেও আখিরাতে কিন্তু আপনি এগোতে পারবেন না, এই জিনিসটা আপনাকে খেয়াল রাখতে হবে। তাই যে হারাম, যে কুদৃষ্টি, এই জিনিসটা আপনি বেঁচে থাকলে আপনার পাপ কাজ অর্ধেকই কমে যাবে ইনশাআল্লাহ। তাই আমাদের আখিরাতকে পাশে পেতে চাইলে আমাদেরকে দুনিয়াকে পর মেনে নিতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝেও মানা তাওফিক দান করুক, আমিন।